প্রায় তিন দশক পর কাঁতি পুরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন না অধিকারী পরিবারের কেউই সোমবার রাতে বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় শোনা যাচ্ছিল একুশ নম্বর ওয়ার্ডে হয়তো প্রার্থী হতে পারেন রাজ্যের বিরোধী দল নেতার ভাই সোমেন্দু অধিকারী কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই সেই তালিকাতে নেই অধিকারীদের কারো নাম দীর্ঘদিন ধরে পুরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে আসছে অধিকারীরা কখনো শিশির অধিকারী কখনো শুভেন্দু কিংবা সোমেন্দু কিন্তু সেই ধারা ব্যতিক্রমী করে এবছর পুরসভার নির্বাচনে অধিকারীদের কেউই প্রার্থী হচ্ছে না উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী আবার দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মেয়াদ শেষ হওয়ার পর নবান্ন থেকে সৌমেন্দুকে প্রশাসক করা হয় কিন্তু পরে শুভেন্দু বিজেপিতে যোগদান করায় সৌমেন্দুকে তা থেকে বাদ দেওয়া হয় পাল্টা দাদার হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন সোমেন্দু পরে নির্বাচনে সোমেন্দু একজন নেতা সেখানে অনেকেরই ধারণা ছিল সোমেন্দু হয়তো এবছর বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কারণ শিশির অধিকারী বার্ধক্যজনিত কারণে নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারীও রাজ্যের বিরোধী দলনেতা এদিন দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে তৃণমূলের সাংসদ হওয়ায় তিনিও লড়বেন না তাই একুশ নম্বর ওয়ার্ড থেকে সৌমেন্দু নির্বাচনে লড়ার সম্ভাবনা প্রকট ছিল সেই জায়গায় দেখা গেল একুশ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে গোবিন্দ খাটুয়াকে এমন পরিস্থিতিতে সৌমেন্দু অধিকারী জানান পরিবার ভিত্তিক দল কিংবা প্রাইভেট লিমিটেড কোম্পানি ভারতীয় জনতা পার্টি নয় দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই আমি মান্য করছি দল যেখানে যাকে যোগ্য মনে করেছে তাকেই প্রার্থী করেছে সেই প্রার্থীদের জেতানোই আমাদের মূল দায়িত্ব আর দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মান্য করছি এবং দলের সমস্ত প্রার্থীদের যাতে আমরা জেতাতে পারি তার জন্য আমাদের নিরলস কাজ করতে হবে আর পরিবার থেকেই দাঁড়াবে বা পরিবার ভিত্তিক দল ভারতীয় জনতা পার্টি নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় এখানে দল যে ওয়ার্ডে চাকে যে উপমান করেছে প্রার্থী করেছে এবং সেই প্রার্থীকে জেতানোটাই আমাদের কার্যকর্তা হিসেবে আমাদের কর্তব্য তো সেক্ষেত্রে যেটা দেখা গেল যে আপনাদের যে সমস্ত বিধায়ক এই এলাকায় জিতেছে তাদেরকেও প্রার্থী করা হয়েছে এবং প্রাক্তন এক বিধায়িকাকেও আপনারা প্রার্থী করেছেন এটা কারণ কারণ দল যোগ্য মনে করেছে যে জায়গায় তাকে প্রার্থী করেছে কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে আপনারা প্রার্থী পাননি বলেই এই রকম কাজটা করেছে তারা কে কি অভিযোগ করলো সেগুলোর উত্তর আমার দেওয়ার দরকার নেই আমরা আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের দলের মতাদর্শ নিয়ে আমরা এগাতে চাই তৃণমূল কংগ্রেস কি অভিযোগ করলো তার উত্তর দেওয়া আমি মনে করি না প্রয়োজন রয়েছে তো মহা মুশকিল ব্যাপার এখন দাঁড়ালে বলবে পরিবারতন্ত্র চলছে না দাঁড়ালে বলবে সাংগঠনিক কাজ করলে বলবে হেরে যাওয়ার হয়ে দাঁড়াচ্ছে না ঠিক আছে হারা জেতা তো সে তো সাতাশ তারিখের উপর নির্ভর করছে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে পুলিশ প্রশাসনকে নক্কারজনকভাবে শাসক দল ব্যবহার করছে ভোটের অনেক আগে থেকেই করে আসছে আপনার দোসরা মেয়ে এরা ব্যবহার করে আসছে এখনও ব্যবহার করে চলেছে পুরো প্রশাসনকে মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেবে কাঁথির মানুষ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে ভোটে বিশ্বাস করে রাজনীতিতে বিশ্বাস করে সেই সাতাশ তারিখের নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কে কার ভয় ভীত না না এরকম কোনো প্রশ্ন নেই দল যে যে ওয়ার্ডে যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা নিচ্ছার কোনো প্রশ্ন আজকে খুব সম্ভবত আমরা আঠারো উনিশটা নমিনেশন আজকে আমাদের হবে বাকি দুটো একটা থাকতে সেটা রেডিও করে আমরা আগামীকালের মধ্যে কমপ্লিট কটাক্ষ করে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি জানান অধিকারী পরিবার যারা এখানে রাজত্ব করেছেন তারা আজকে প্রার্থীর তালিকায় নেই তারা ভয় পাচ্ছেন জিততে পারবেন না তাই নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন একুশটি ওয়ার্ডেই আমরা জিতব আমরা কোনো ব্যক্তি বিশেষ বা পরিবার বিশেষের মধ্যে লড়াই করছিলাম না আমরা লড়াই করছিলাম বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমরা বিধানসভাতেও বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি আমরা জয়লাভ করেছি আমাদের চারটে পুরসভা হয়েছে তাতেও আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি আমাদের মূল লড়াইটা বিজেপির বিরুদ্ধে কারণ এখানে পরিবারের প্রশ্ন নেই তো সে জায়গায় দেখা গেল অনেক বিধায়ককে দেখা গেল বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন প্রাক্তন আপনাদের বিধায়ক হচ্ছে বিধায়িকাও সেখানে জায়গা পেয়েছেন এটা লড়াইটা আরে উনারা প্রার্থী পাচ্ছেন না তো ওই জন্য বিধায়ক বা বিধায়িকাকে প্রার্থী করতে হচ্ছে আর আমাদের এখানে প্রার্থী হওয়ার জন্য এত মানুষ মুখিয়ে আছেন ফলে আমাদেরকে ঝাড়াই বাছাই করতে হচ্ছে সুতরাং আমাদের দিকে মানুষ আছেন আমাদের দিকে লোকজন আছেন আমরা জয়লাভ করব আজকে কতজন প্রার্থী আপনাদের নমিনেশন করছেন আমাদের তো আজকে একুশটার একুশটারই নমিনেশন করার কথা যদি খুব অসুবিধে না হয় সবটাই আজকে নমিনেশন আমরা যে জেতার জন্য কতটুকু আশাবাদী আরে আপনারাই তো বলবেন আমাদের সঙ্গে মানুষ আছেন অধিকারী পরিবার যারা এখানে রাজত্ব করেছেন এত বছর ধরে তারা আজকে ক্যান্ডিডেট তালিকায় নেই তারা ভয় পাচ্ছেন জিততে পারবেন না নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন এর থেকে আর কি বার্তা যায় তৃণমূল জিতে বসে আছে একুশটা একুশটা করে আমরা জিতবো প্রসভা দখল করবো পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগবনের রিপোর্ট আনন্দ বার্তা